আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনার সাহস কি করে হলো আমাকে এইভাবে টাচ করার? আপনার কোথাও মিস্টেক হচ্ছে মিস। আপনি অসভ্যদের মতো মেয়েদের ট্রায়াল রুমের দরজার সামনে কি করছেন? আর আপনার মতলবটা কি? হ্যাঁ, কি হয়েছে বর্ষা? সৌমিকে দেখে বর্ষা আঙ্গুল দিয়ে অনির্বাণকে দেখায়, তারপর বলে, দেখ সৌমি, এই অসভ্য লোকটা মেয়েদের ট্রায়াল রুমের দরজার সামনে দাঁড়িয়েছিল, আর আমি যেই দরজা খুলেছি অমনি আমার শরীরের উপর পড়ে গিয়েছে। আর বর্ষার কথাগুলো শুনে অনির্বাণ নিজের রাগকে কন্ট্রোল করে বলে, আপনার কোথাও মিস্টেক হচ্ছে মিস। বেশ রেগে কথাগুলো বলে বর্ষা, আর সৌমি হতভম্বের মতো দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে আসলে হয়েছেটা কি। এইদিকে ভেতরে চিৎকার চেঁচামেচি শুনে সাগ্নিক ফোনটা কেটে পকেটে ঢোকায়, তারপর চলে যায় ট্রায়াল রুমের দিকে। কি হয়েছে অনির্বাণ? বহু কষ্টে নিজের রাগটা সংবরণ করে রেখেছিল অনির্বাণ, কারণও চায় না পাবলিক প্লেসে কোনো রকম সিন ক্রিয়েট হোক। কিন্তু সাগ্নিককে দেখার পর ওর রাগটা তীর তীর করে আকাশ ছুলো, দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এটার জন্য তুই আর শুধুমাত্র তোরা দায়ী, ডিসগাস্টিং, এই নে ধর টপটা। কথাটা বলেই টপটা ছুঁড়ে মারে সাগ্নিকের মুখে। অনির্বাণের এরকম আচরণের কারণ না জেনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে সাগ্নিক। রোফানন দৃষ্টিতে একবার সাগ্নিক আর বর্ষার দিকে তাকিয়ে বেরিয়ে যেতে নিলে কি মনে করে আবার বর্ষার সামনে এগিয়ে যায় অনির্বাণ। তারপর ডান হাত দিয়ে বাম পাশের ভ্রু বার কয়েক চুলকে খুবই ঠান্ডা স্বরে বলে ওঠে, আমি সভ্য না অসভ্য সেটা ট্যাগ গায়ে লাগিয়ে ঘুরি না, বা আদার্স কাউকে বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। পারলে আমাকে অসভ্য প্রমাণ করে দেখাবে, কেননা পরেরবার থেকে আপনার সাথে দেখা হলে হয়তো সত্যি সত্যি অসভ্যতা আমি শুরু করে দেব, হয়তো আমার মোটিভ কি সেটাও বুঝিয়ে দেব। মাইন্ডেড কথাগুলো বলে অনির্বাণ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় সেখান থেকে। এতক্ষণ ট্রায়াল রুমে রূপসার জন্য অপেক্ষা করতে ব্যস্ত ছিল শ্রেষ্ঠা, কিন্তু যখন বাইরের ঝামেলা শুনি এবং সেখানে দুজন পরিচিত বন্ধুর কণ্ঠস্বর শ্রবণ হয়, তখনই নিজের ছেঁড়া ড্রেসটা কোনো মতে পরে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু ততক্ষণে অনির্বাণ চলে যায়। সাগ্নিককে দেখে যে কিছু বলতে যাবে অমনি সাগ্নিক ওর হাত ধরে বর্ষার দিকে তাকিয়ে বলে, আমি জানি না আপনি আমার বন্ধুকে কি কি বলেছেন, বাট এটুকু বুঝতে পারছি যে এখানে আসা নিয়ে কিছু হয়েছে। তারপর হাতে থাকা টপটার দিকে তাকিয়ে বলে, এই যে দেখছেন এই টপটা আমরা আমাদের বান্ধবীকে দিতে এসেছিলাম, সুতরাং এটা থেকে বলাই যায় যে এটা দেওয়াই আমার বন্ধুর একমাত্র উদ্দেশ্য। শ্রেষ্ঠা আমি বাইরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। কথাগুলো বলে সাগ্নিক চলে যায়। তখন শ্রেষ্ঠা কিছুক্ষণ বর্ষার দিকে তাকিয়ে দেখে মেয়েটার মুখের আদলে কেমন একটা মায়া কাজ করে, ও একটু হেসে উঠে বলে, তুমি যাকে অসভ্য ট্যাক লাগিয়ে দিয়েছ অথচ আমাদের বন্ধুদের মধ্যে সব থেকে বেশি সভ্য ও ছাড়া আর কেউ নেই। আমার ড্রেসটা ছিঁড়ে যাওয়ার টায়াল রুমে আটকে ছিলাম, তাই ওরা এই টপটা আমাকে দিতে এসেছিল। আর দেখো ফ্লোর একটু ভিজে থাকাই দরুন হয়তো আকস্মিক ঘটনাটা ঘটে, তুমি ওকে ভুল বুঝেছ। হাসি মুখে কথাগুলো বলে শ্রেষ্ঠা আবার ট্রায়াল রুমে চলে যায়। সব কিছু শুনে বর্ষার এবার সত্যি সত্যি খারাপ লাগে, বাট কেই বা করতো, তখন ওই ভাবে শরীর স্পর্শ হওয়াতে ওর মাথা গরম হয়ে গিয়েছিল, তাই তো দু চার কথা শুনিয়ে দিল। তবে মনে মনে ঠিক করে রাখে পরবর্তীতে দেখা হলে সরি বলে দেবে আজকের ব্যবহারের জন্য। হঠাৎ সৌমির গলা শুনে বর্ষা ওর চিন্তা জগৎ থেকে বেরিয়ে আসে। দেখ বর্ষা, তুই কিন্তু ভুল করেছিস এবং বুঝেছিস ভদ্র লোকটা কে, পরে সরে বলে দিস। বর্ষা যে মনে মনে এটাই ভাবছিল সেটা সৌমিকে বলল না, তার পরিবর্তে বলল, মামু চিত্তে সাইনবোর্ডটার দিকে এক নজর তাকিয়ে লম্বা একটা শ্বাস নেয় বর্ষা। ঘড়িতে সময়ের কাটা বলছে তার আটের ঘরে যেতে এখনো 25 মিনিট সময় লাগবে। ব্যাগ থেকে জলের বোতলটা বার করে ঢকঢক করে কিছুটা জল খায় বর্ষা, তারপর বোতলের ঢাকনাটা বন্ধ করে পুনরায় ব্যাগে চালান করে দেয়। আজকে নাচ শেখাতে ওর একটু দেরি হয়ে গেছে, কি আর করবে, বাচ্চাগুলো এত বিচ্ছু যে ওদের সামলাতে হিমশিম খেতে হয়েছে ওকে। তারপর নাচ শিখিয়েছে, অন্যদিন মৌ সাথে থাকে তাই এতটা কষ্ট করতে হয় না, কিন্তু আজকে ও টিউশনে থাকায় আসতে পারিনি। প্রায় 2 মিনিট পর হাতে থাকা সেলফোনটা বেজে উঠে বর্ষার, ও স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে জল জল করছে রোহনের হাস্যজ্জ্বল ছবিটা। হারমোনি হেসে ফোন রিসিভ করে বলে, হ্যালো, কোথায় তুই? এই তো মম চিত্তের গেটের সামনে। আচ্ছা দাঁড়া, আমি 1 মিনিটের মধ্যেই যাচ্ছি।
কথাটা বলেই ফোন রেখে দেয় রোহন। বর্ষা ঘড়ির দিকে তাকিয়ে ফোনটা ব্যাগে ভরে নেয়। 8টার আগেই হোস্টেলে ফিরতে হবে বলেই রোহনকে ফোন করে বলে হোস্টেলে পৌঁছে দেওয়ার জন্য। রোহন শুনেই বলে, যে অপেক্ষা কর, আমি যাচ্ছি। বর্ষার মাঝে মাঝে মনে হয় ও খুব ভাগ্যবতী, তা না হলে এই অচেনা শহরে এমন কয়েকটা বন্ধু কেন পাবে যারা ওর জন্য সব কিছু করতে পারে। এই তো মৌ নিজে নাচ জানে না, অথচ বাচ্চাদের নাচের ক্লাস যেদিন থাকে ও বর্ষার সাথে চলে আসে। তন্নি কতগুলো স্টুডেন্ট জোগাড় করে দিয়েছে, না হলে নিজের হাত খরচ চালানো খুব একটা সহজ হতো না। এই কলকাতা শহরে ওকে টিকে থাকতে হলে তো এই শহরটার সাথেই তাল মিলিয়ে চলতে হবে, না হলে কবেই হারিয়ে যেত আর পাঁচজনের মতো। বর্ষা চায় না জয়দেব বাবুর উপর বেশি প্রেশার পড়ুক, আর তাছাড়াও ও নিজেও স্বাবলম্বী হতে চায়। ওর বাবা ওকে সেইভাবেই তৈরি করেছে। মাঝে মাঝে বাবা মার জন্য গর্ববোধ হয় বর্ষার। নিজের ভাবনার মধ্যে এতটাই বিভোর ছিল বর্ষা যে রোহন কখন ওর সামনে এসে বাইক নিয়ে দাঁড়িয়েছে টের পায়নি। টের পেল কখন, যখন অভি এলো এবং জোরে হর্ন দিল। বর্ষা তৎক্ষণাৎ কানে আঙুল দিয়ে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা হাস্যজ্জ্বল মুখে দুই যুবকের উপর। তারপর বিরক্তিতে বলে ওঠে, ওই রোহনের বাচ্চা, আমি তো তোকে আসতে বলেছিলাম, তার সাথে এই বাদরটাকে কেন এনেছিস? বর্ষার কথা শুনে অভি বেশ হুমকি দিয়ে বলে ওঠে, দেখ বর্ষা, আমাকে একদম বদ বাদর বলে ডাকবি না, এই নামে ডাকা শুধু আমার মায়েরই অধিকার। অভির কথা শুনে রোহন আর বর্ষা ফিক করে হেসে ফেলে। ওদেরকে এইভাবে হাসতে দেখে অভিও হেসে ফেলে। হাসি থামিয়ে রোহন বলে, তাড়াতাড়ি বাইকে ওঠ বর্ষা, 8টা কিন্তু বাজতে যাচ্ছে, মৌ বারবার ফোন করছে। চল বলে বর্ষা রোহনের বাইকে উঠে বসে। রোহন বাইক স্টার্ট করতেই অভিও নিজের বাইক স্টার্ট করে। তারপর ওরা তিনজনে চলে যায় গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট ধরে জ্যামে আটকে আছে অনির্বাণ চ্যাটার্জি। স্টিয়ারিং হাত রেখে বারবার হর্ন দিচ্ছে, তাতেও কোনো লাভ হচ্ছে না। ডান হাতে থাকা টাইটানের ব্ল্যাক ওয়াচটার দিকে তাকিয়ে দেখে 8টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। বিরক্তিতে ও চোখ মুখ কুচকে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ফোন হাতে নিয়ে কাঙ্ক্ষিত নাম্বারে ফোন করে বলে, তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখে অনির্বাণ। তখনও জ্যাম ছাড়েনি, সময়ের কাজ সময়ে না করলে ভীষণ বিরক্ত হয় অনির্বাণ। ঠিক যেমন এখন নিজের উপর নিজেই বিরক্ত হচ্ছে। মেডিকেল থেকে একটু তাড়াতাড়ি বেরোলে এই জ্যামের মুখে পড়তে হতো না, অবশ্য এটা কলকাতা, এখানে জ্যামে যে কেউ এমন সময় যখন তখন আটকে যেতেই পারে। এমন সময় গাড়ির বাঁ দিকের গ্লাসের দিকে নজর যেতেই ও থমকে যায়, কারণ ওর গাড়ির পাশে একটা বাইক দাঁড়িয়ে আছে আর তাতে বসে আছে একটা ছেলে ও একটা মেয়ে। একটু অসুবিধা হয়নি মেয়েটাকে চিনতে, যে কিনা অনু বড় তো কথা বলেই যাচ্ছে আর হেসেই যাচ্ছে। মাঝে মাঝে চর বসিয়ে দিচ্ছে ছেলেটার পিঠে। সেদিনের কথা মনে পড়তেই মুহূর্তে জোয়াল হয়ে ওঠে শক্ত। হাত ঘড়িতে সময় দেখে সগক্তি করে বলে ওঠে অনির্বাণ, নিজ কর্মে ভদ্রতার পরিচয়, আবার আমাকে সেদিন বলে যে অসভ্য। কোন সভ্য বাড়ির মেয়ে এত রাতে একটা ছেলের বাইকে একা ঘুরে বেড়ায়? এই হলো আজকালকার সভ্য মেয়ে, আবার সভ্যতার ডেফিনেশন দিতে আসে আমাকে। জ্যাম ছাড়তেই রোহনদের বাইক অনির্বাণের গাড়িকে ওভারটেক করে এগিয়ে যায় নিজস্ব গতিতে। সেদিকে একবার তাকিয়ে অনির্বাণ গাড়ি স্টার্ট করে। 5তলার বিল্ডিংয়ের 3rd ফ্লোরের ফ্ল্যাট দিয়ে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীত, আর সেই গানের সাথে তাল মিলিয়ে ছড়িয়ে পড়ছে ঘুঙুরের আওয়াজ। 18 বছরের এক যুবতী তার বাবার হাতের তালের সাথে ঘুঙুরের ছন্দ মিলিয়ে নেচে চলেছে অনবরত। মুখে তার হাসি লেগেই আছে। রান্নাঘরে মিসেস চ্যাটার্জি গানের সাথে লিপ মিলিয়ে গুনগুন করছেন। হঠাৎ উনার রান্নার মাঝেই শুনতে পেলেন বাপ মেয়ের প্রাণবন্ত হাসি। নিশ্চয়ই দুজনে আবার কোনো মজাদার বিষয় নিয়ে আলোচনা করছে। কাজের মেয়েটাকে রান্নাটা দেখতে বলে এগিয়ে যান ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে তখন বাবা মেয়েতে মিলে গল্প জুড়ে দিয়েছে। মিসেস চ্যাটার্জি মুখে হাসি নিয়ে বলেন, বাবা মেয়েতে এমন কি কথা হচ্ছে যে হেসে হেসে গড়িয়ে পড়ছো তোমরা? মা জানো বাবা কি বলছে? ঘুঙুর খুলতে খুলতে বলে মেয়েটি। মিসেস চ্যাটার্জি মেয়ের কথা শুনে স্বামীর দিকে ভ্রু কুচকে একবার তাকায়, তারপর আবার মেয়ের দিকে তাকিয়ে বলে, কি বলছে তোর বাবা? বলছে তোর দাদার জন্য এমন একটা মেয়ে পছন্দ করবো যে কিনা পড়াশুনোর সাথে সাথে নাচ গানটাও জানবে। মেয়ের কথায় হেসে ফেলে মিসেস চ্যাটার্জি তারপর বলে ওঠে, তোর বাবার কথায় কান্দিস না তো। স্ত্রীর কথায় অশোকবাবু নিজের গলাটা একটু ঝেড়ে বলে ওঠেন, জয়া ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না, তুমি এমন করে বলছো যেন আমার ছেলে বিয়ের জন্য এক পা এগিয়ে আছে, সে তো সারাক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ঠিক বাবার মতো বলো মা,
মাকে জড়িয়ে ধরে বলে অনিন্দিতা। আমারও তো মাঝে মাঝে মনে হয় এটা কোনো বাড়ি না, বরং হসপিটাল। কথাটা বলেই তাকায় অশোক বাবুর দিকে তাকায় জয়াদেবী। হ্যাঁ, আর একটা দিন এই ডাক্তারের প্রেমে হাবুডুবু খেলেই তুমি, জয়াদেবীকে কটাক্ষ করে বলেন অশোকবাবু। হ্যাঁ, অশোকবাবু একজন সার্জন। তিনি বর্তমানে সরকারি হাসপাতালের পাশাপাশি দুটো নার্সিং হোমের সাথে যুক্ত আছেন। অশোকবাবুর কথা শুনে মিকি রাগ দেখিয়ে জয়াদেবী বলেন, কোথায় কি বলতে হয় সে বোধ বুদ্ধি কি গেছে তোমার? বয়স বাড়ছে আর তার সাথে সবকিছু কমে যাচ্ছে, মেয়ে আছে সামনে। তো মেয়ে তো আছে, তো কি হয়েছে ওরও তো জানা উচিত। এককালে ওর মা ওর বাবার জন্য কতটা পাগল ছিল। বেশ রসিকতা করে বলেন অশোকবাবু। অশোকবাবুর কথায় জয়াদেবী অনিন্দিতাকে উদ্দেশ্য করে বলেন, না রে দিতা, তোর বাবার কথা কিন্তু পুরোপুরি সত্যি না। মানছি আমি তার জন্য পাগল ছিলাম, কিন্তু সেও কম না। একদিন আমার বাড়িতেই আমাকে না জানিয়ে চলে গিয়েছিল তোর দাদু ভাইয়ের সাথে দেখা করতে। অনিন্দিতা মায়ের কথা শুনে জিজ্ঞাসা করে, তারপর দাদু ভাই কি করলো? কি আবার করবে, আমি তো দাদু ভাইকে ভয় পেতাম নাকি, সরাসরি গিয়ে তোর মায়ের সাথে আমার ভালোবাসার কথা বলি, তারপরে এর প্রস্তাব দেয়। ছোটবেলা থেকেই আমার সাহস একটু বেশি ছিল, তোর মায়ের মতো ভীতু স্বভাবের ছিলাম না আমি। বেশ গর্বের সাথে বলেন অশোকবাবু। আর তার কথা শুনে সুর তুলে জয়াদেবী বলেন, আসছে আমার সাহসী বর, একদম মিথ্যা বলবে না মেয়েকে। জানিস দিতা, তো দাদুর সামনে গিয়ে চুপচাপ বসেছিল, পরে তোর মামা সব কিছু তোর দাদু ভাইকে বলে রাজি করায়। রাজি না হয়ে উপায় ছিল নাকি তোর বাবার? পাত্রটা কি আমি খারাপ ছিলাম, এমন ডাক্তার জামাই পেত? জয়দেবীর কথার প্রত্যুত্তরে বলেন অশোকবাবু, চুপ করো তুমি, তোমার থেকে যথেষ্ট ভালো জামাই আমার বাবা পেত এই 27 বছর বিবাহিত জীবনে যা বুঝেছি। জয়াদেবী হাসতে হাসতে বলেন, অনিন্দিতার বেশ মজা লাগছে বাবা মায়ের এমন খুনসুটি উপভোগ করতে। ও তো মাঝে মধ্যে হেসে উঠেছে ওদের কথা শুনে। এমন সময় কলিং বেলের আওয়াজ কানে আসতেই কথা থামিয়ে দেয় অশোকবাবু আর জয়াদেবী। অনিন্দিতা সোফা থেকে উঠেই দৌড়ে যায় দরজা খুলতে, কারণ ও জানে এই সময় ওর দাদা বাড়ি ফেরে। এত দেরি হলো কেন রে আজ বাড়িতে আসতে, একেবারে ডিনারের সময় হয়ে গেল। এক গ্লাস জল ডাইনিং টেবিলের উপর রেখে বলেন জয়াদেবী, মা ভুল বললে, তোমার ছেলে ডিনারের আগে বাড়ি ফিরেছে, কিন্তু ও যা পিটপিটে তাই ওয়াশরুমে গিয়ে 1 ঘন্টা লাগিয়েছে। কথাটা বলেই ভাত মুখে দেয় অনিন্দিতা। অশোকবাবু অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছেন ছেলে তারা চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে, তা না হলে এতক্ষণে দুই ভাই বোনের মধ্যে তুলকালাম বেঁধে যেত। উনি জয়াদেবীর দিকে তাকিয়ে ইশারায় একবার জিজ্ঞাসা করেন, কিছু হয়েছে কিনা। জয়াদেবী ও ইশারায় বোঝান যে তিনি কিছু জানেন এই ব্যাপারে। সবজির পাত্র থেকে 1 চামচ তরকারি নিজের প্লেটে নিয়ে অশোকবাবু তার ছেলেকে জিজ্ঞাসা করেন, এনিথিং রং অনির্বাণ? অনির্বাণ রুটির টুকরোটা গিলে বাবার দিকে তাকিয়ে বলে, নো বাবা, এমনিতে কাজের চাপ, নাথিং এলস। অনি আর একটা রুটি দেবো বাবা? না মা, লাগবে না। এই দা ভাই, আজ এত চুপচাপ কেন তুই? বোনের প্রশ্নে অনির্বাণ নিজেও চমকে ওঠে, সত্যি তো আজ এত চুপচাপ কেন? কিন্তু পরপরই নিজেকে সামলে নিয়ে বলে, আজ কলেজে কি হয়েছিল দিতা? অনিন্দিতা সবে মাত্র জলের গ্লাসে চুমুক দিয়েছিল, কিন্তু অনির্বাণের কথা শ্রবণ হতেই বিষম খায়ও। নিজেকে কোনো মতে সামলে দাদার দিকে তাকাতেই দেখে অনির্বাণ ওর দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবে, দাভাই কি করে জানলো কলেজের ব্যাপারটা? ও তো এই বিষয়ে বাড়িতে কিছুই জানায়নি, ঝামেলার ভয়ে। কারণ ও যত দূর জানে, দাদ ভাই যদি একবার জানতে পারে তাহলে ওর শেষ দেখে ছাড়বে। ওর ভাবনার মাঝেই অনির্বাণ আবার বলে ওঠে, কিরে, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি তোর কাছে? অনির্বাণের শীতল কণ্ঠস্বর শ্রবণ হতেই কেঁপে ওঠে অনিন্দিতা। বাবাকেও মনে হয় এতটা ভয় করে চলে নাও যতটা অনির্বাণকে ভয় করে চলে। মেয়েকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে জয়াদেবী চিন্তিত হয়ে বলে ওঠেন, কি হয়েছে রে অনি, কি করেছে দিতা যে তুই হসপিটাল থেকে এসে গম্ভীর হয়ে আছিস? অশোকবাবু বলেন, অনি, কোনোভাবে কি ভুল পথে লিত হতে দিতা? বাবা মায়ের এমন কথা শুনে অনির্বাণ বলে, তেমন কিছু না, চিন্তা করো না,
কিরে দিতা বল কি হয়েছিল কলেজে? এভাবে বারবার প্রশ্ন করাই অনিন্দিতা কলেজে ঘটে যাওয়া ঘটনা ঘটা সব বিস্তারিতভাবে বলে। সবকিছু শুনে ওর বাবা মা হতবাক হয়ে যায়। অনির্বাণ গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কেন বলিস নি? বাইরের লোকের থেকে কেন আমাকে জানতে হবে? জানিস না তোর চোখের জল আমি সহ্য করতে পারি না মা। এমনিতেই তোমার মেয়ে শুধু বাড়িতেই হম্বিতম্বি করে, কিন্তু বাইরে বেরোলে সে ভিজে বেড়াল হয়ে যায়। দাদার কথায় অনিন্দিতা কপট রাগ দেখিয়ে বলে, দা ভাই ভালো হচ্ছে না কিন্তু। অশোকবাবু রুটির টুকরো ছিঁড়ে বলেন, দিতা ওর কথা থেকে যা বুঝলাম তাতে এটা দাঁড়ায় যে মেয়েটার ভালোই সাহস আছে। বাই দা ওয়ে কোন ইয়ারে পড়ে আম জানিস? অনিন্দিতা বলে, বাবা মেয়েটার নাম বর্ষা, সেকেন্ড ইয়ারে পড়ে, খুব ভালো জানো। সবকিছু শুনিয়ে জয়াদেবী বলেন, এখনকার সময় এরকম মেয়ে পাওয়া যায় নাকি? এখন তো সবাই ভয় চুপ করে থাকে। আমি তো ভাবছি ওই মেয়েটাকে না আবার কিছু করে বসে ওরা। পারবে না মা, বর্ষাতে যে প্রতিবাদী সেটা কলেজে সবাই জানে। আর সব থেকে বড় কথা কি জানো, ওর ফ্রেন্ডলি আর হেল্পফুল নেচার। এই দেখো যেমন আমাকে না ছিনেও কেমন হেল্প করেছে। তোর মুখ থেকে মেয়েটার সম্বন্ধে শুনে আমার তো ওকে দেখতে ইচ্ছে করছে। একদিন আনিস তো আমাদের বাড়িতে। প্রফুল্ল হয়ে জয়াদেবী বলেন, কি যে বলো না মা, বর্ষা দিয়ে আমাদের সিনিয়র, আর তাছাড়া তার সাথে কি আমার বন্ধুসুলভ সম্পর্ক যে আমি বললেই সে আমাদের বাড়িতে আসবে? তবে যদি কোনো দিন তার সাথে আমার ভালো সম্পর্ক তৈরি হয় তাহলে নিশ্চয়ই তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। এতক্ষণ ধৈর্য ধরে চুপচাপ বসে নিজের খাওয়া শেষ করছিল অনির্বাণ আর সবার কথা শুনছিল। খাওয়া শেষ হতে অনিন্দিতার উদ্দেশ্যে বলে, শোন কালকে কলেজে গিয়ে মেয়েটাকে একটা থ্যাঙ্কস বলে দিবি, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠছি, গুড নাইট। তারপর অশোকবাবুকে বলে, বাবা কালকে তোমাকে একবার মেডিকেলে যেতে হবে, ডক্টর রয় আঙ্কেল তোমার সাথে দেখা করবেন বলেছেন। মা আমাকে একটু গ্রিন টি করে দাও তো, মাথাটা ধরেছে। কথাগুলো বলেই নিজের রুমে চলে যায় অনির্বাণ। গায়ে সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে এতক্ষণ ভিসি করছিল জুনিয়রদের সাথে অনির্বাণ। সারাদিনের শেষে ক্লান্তিতে যখন চোখ বুঝে আসে তখন ওর কড়া করে কফির দরকার হয়। সেজন্য পাশে টেবিলের উপর রাখা হয়েছে গরম ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি। ভিসি শেষ হতে কফির মগটা হাতে নিয়ে জানালার থাইগ্লাসের পাশে গিয়ে দাঁড়ায় অনির্বাণ। থাইগ্লাস খোলা থাকে, বাইরের শীতল হাওয়া ঘরের ভেতর প্রবেশ করছে ফুরফুর করে, আর সেই সাথে উড়িয়ে দিয়ে যাচ্ছে অনির্বাণের কপালে পড়ে থাকা ওর সিল্কি চুলগুলো। থাইগ্লাসের উপর এক হাত দিয়ে শরীরের সমস্ত ভর রেখে অন্য হাত দিয়ে কফি মগে চুমুক দেয়। এখন ঘুমালেও চলবে না, ওকে এখন অনেক কাজ করতে হবে, আর তাছাড়া অনিন্দিতার কলেজের হিসাবটাও তো বাকি, সেটা সুদে আসলে উফুল করবেও। কথাগুলো ভেবে বাঁকা হাসি অনির্বাণ। এ যেন ব্যস্তনগরীতে আরও একটা নব্য দিনের সূচনা হলো। সূর্যের প্রখরতা ব্যাপক, গাছের পাতাগুলো নুয়ে পড়েছে, বাতাসে যেন লু চলছে, তবুও কর্মক্ষেত্র চালু আছে, ব্যস্ত জীবনের সাথে তাল মিলিয়ে চলছে প্রত্যেকটা মানুষ। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে হাত ঘড়িটা ঠিক করে বর্ষা বাঁদিকে তাকিয়ে দেখে মৌ এখনও ফোনে কথা বলে যাচ্ছে। বর্ষা বুঝতে পারে না ফেসবুক ফ্রেন্ডের সাথে এত কিসের কথা। একটু পরে মৌ আসলে ওরা দুজনে একই সাথে কলেজে প্রবেশ করে। এই বর্ষা ফার্স্ট ক্লাসটা তো নেই, আজকে অফ, এইমাত্র তন্নি মেসেজ করে বলল ওরা ক্যাফেটেরিয়ায় আছে, চল। মৌ নিজের ফোন চেক করে বলে, চল তবে, আমার একটু লাইব্রেরিতে দরকার ছিল। ঠিক আছে, আগে সবার সাথে দেখা করে নিই, তারপর যাব। ক্যাফেটেরিয়ায় এসে দেখে তন্নি, সৌমি, উদয়, রোহান আর অভি বসে আছে। মৌ আর বর্ষা ওদের কাছে গিয়ে টেবিলের উপর ব্যাগগুলো রেখে দেয়, তারপর চেয়ার টেনে বসে। মৌ সবার মুখের দিকে তাকিয়ে বলে, কি রে আজকে হুল্লোর মহল এত চুপচাপ কেন? বর্ষা জল খাচ্ছিল পটের থেকে, মৌয়ের কথা শুনেও সামনে তাকায় আর অনুভব করে অন্য দিনের তুলনায় হুল্লোর মহল আজ বেশ শান্ত। ও সৌমিকে বলে, কি হয়েছে সৌমি, তোরা এইভাবে চুপচাপ বসে আছিস? এতক্ষণে নীরবতা ভেঙে অভি বলল, তোর জন্য চুপচাপ বসে আছি। অভির কথাই বর্ষা অবাক হয়ে সবার কাছে প্রশ্ন করে, আমার জন্য মানে আমি আবার কি করলাম? তুই আগের দিন যে মেয়েটাকে বাঁচালি, কি যেন নাম মেয়েটার? মনে করার ভঙ্গিতে অভি বলে, আর তখনই তন্নি বলে, আরে অনিন্দিতা। তন্নির কথা শুনে অভি বলে, হ্যাঁ ওই মেয়েটাকে আর রুষা সহ ওর পুরো গ্যাংকে একটু আগে প্রিন্সিপালের রুমে যেতে বলা হয়েছে, এমনকি ওই দিন যে উপস্থিত হয়েছিল তাদের সবাইকে যেতে বলা হয়েছে। অভির কথা শুনে বর্ষা বলে,
তো এতে এমন মন খারাপ করে বসে আছিস কেন তোরা? উদয় বর্ষার দিকে তাকিয়ে বলে, ব্যাপারটা এত সহজভাবে নিস না বর্ষা, জানিস তো রোষা কেমন আর ওর দাদা হৃদমদা কেমন। আমাদের সবার ভয় হচ্ছে তোকে নিয়ে। এই সবের মধ্যে যদি তোর নাম জড়িয়ে যায়, বুঝতে পারছিস আমরা কি বলতে চাইছি? রোহন বর্ষার হাত থেকে জলের পটটা নিয়ে বলে, গোপন সূত্রের খবর, ওই অনিন্দিতার দাদা নাকি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে ওদের নামে, আর উপর মহল থেকেও নাকি চাপ এসেছে, প্রিন্সিপালের উপর জল অনেক দূর গড়িয়েছে, তাই আমরা কেউ চাই না এসবের মধ্যে তুই জড়িয়ে পড়িস। নিজের প্রতি বন্ধুদের এমন কনসার্ন দেখে চোখ ছলছল করে ওঠে বর্ষার, তবুও যথাসম্ভব নিজেকে সামলে মৃদু হেসে বলে ওঠে, চিন্তা করিস না তোরা, আমার কিচ্ছু হবে না। ওদের কথার মাঝে কলেজের পিয়ন সমর কাকু এসে বলেন, বৃষ্টি সেনা তো সরকারকে প্রিন্সিপাল রুমে যেতে বলা হয়েছে 5 মিনিটের মধ্যে। কথাটা বলে সমর কাকু একবার সবার দিকে তাকিয়ে চলে যান। ক্যাফেটারিয়ায় বর্ষা সবাই সবার মুখ চাওয়া চাবি করে বর্ষার দিকে তাকায়। বর্ষা একটা দীর্ঘশ্বাস ফেলে বন্ধুদের দিকে তাকালো, তারপর টেবিলের উপর থেকে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। প্রিন্সিপালের ঘরে না গিয়ে বুঝতে পারছে না পরিস্থিতি কোন দিকে, তাই অযথা এখন মাথা গরম করতে চায় না ও। বন্ধুদের দিকে এক পলক তাকিয়ে বলে, চিন্তা করিস না আসছি, বলে সামনের দিকে এগিয়ে যায় বর্ষা। তখনই ও দেখে ওকে অনুসরণ করে ওর বন্ধুরাও পেছন পেছন আসছে। বর্ষা থেমে যায়, পেছন ফিরে বন্ধুদের দিকে তাকিয়ে বলে, তোরা আমার পেছন পেছন আসছিস কেন? ফালতু, তোদের যেতে হবে না, আমি হ্যান্ডেল করতে পারবো। বর্ষার কথা অভি, রোহন, উদয়, তন্নী, ফমিও, মো সবাই একসাথে বলে ওঠে, আমরাও যাব। রোহন বলে, আমরা প্রিন্সিপালের রুমের বাইরে দাঁড়িয়ে থাকবো, তেমন হলে আমরা ভিতরে যাব, তবুও তোকে একা যেতে দেব না। বর্ষা ওদের এমন পাগলামো দেখে হেসে বলে, চল। ওরা সবাই একসাথে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে যায়। আর টেবিলের উপর এখনো পড়ে থাকে হাফ খাওয়া ধোঁয়া ওঠা 4টে কফির মগ। আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, মানে আমার কলেজে এইসব হচ্ছে? ছি রুষা, তোমাদের কাছে এটা আশা করিনি। তুমি জানো কাকে তুমি র্যাক করছিলে? ছি 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 ছি, অরিন্দিতা, বেটা তুমি একদম আপসেট হবে না, আমি ওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। একদমই কথাগুলো বলে প্রিন্সিপাল স্যার টেবিলের উপর থাকা কাঁচের গ্লাসের জলটা এক নিঃশ্বাসে শেষ করে ফেলে, তারপর রিদমের দিকে তাকিয়ে বলে, আমি তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি রিদম। তুমি জানো তোমার বোন কি অন্যায় করেছে, তারপরও তুমি ওদের সাপোর্ট করো কি করে? আর যদি বর্ষার কাছ থেকে সবটা না জানতাম, তাহলে তো আমার চাকরি নিয়েও টানাটানি হয়ে যেত। না, আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি তোমার পলিটিক্সের পাওয়ার এইখানে খাটাইতে পারবে না রিদম, কারণ ওপর মহলে মিস্টার চ্যাটার্জির পাওয়ার তোমার পলিটিক্সের চেয়েও বেশি। কথাগুলো বলে হাত মুট করে রুমের এক পাশে দাঁড়িয়ে থাকে রিদম। বর্ষা এতক্ষণ সবকিছুই শুনছিল আর দেখছিল, রিদমের হাত মুঠো করা ব্যাপারটাও ও নজরে বাইরে গেল না। প্রিন্সিপালের রুমে আসার পর ওর দেখে রুষা আর ওর বন্ধুরা এবং রিদম দাঁড়িয়ে আছে, আর প্রিন্সিপাল স্যারের পাশে দাঁড়িয়ে আছে অনিন্দিতা। ও যেটি প্রিন্সিপাল স্যার সেদিনের ঘটনা নির্ভয় বলতে বলাই বর্ষা তখন সব কিছু খুলে বলে, আর তারপরই প্রিন্সিপাল স্যার ওদের উদ্দেশ্যে এতগুলো কথা বলে। বৃষ্টি নেতা, আমি তোমার সাহসিকতার প্রশংসা করি, অনিন্দিতা তোমাকে আর ভয় পেতে হবে না, এই কলেজে আর কোনো রকমের র্যাগ হবে না, সেই দিকটা আমি দেখব। রুষা আর তোমরা, রুষার বন্ধুদের উদ্দেশ্য করে, যে কাজটা করেছো তার পানিশমেন্ট তো পেতেই হবে, তাই আমরা সব টিচাররা মিলে ঠিক করেছি আগামী 3 মাসের জন্য কলেজ থেকে তোমাদেরকে সাসপেন্ড করা হবে, আর প্রত্যেকটা প্রজেক্ট যা নাম্বার পাবে তার থেকে 5 নম্বর কাটা হবে। নাও গেট আউট অল। স্যারের এরকম সিদ্ধান্ত ওরা কেউ মেনে নিতে পারে না। রুফা তো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু রিদম ওকে চোখের ইশারায় বোঝায় কিছু বলার দরকার নেই, যেটা হচ্ছে সেটা হতে দে, কারণ হিতে বিপরীত হলে কিছু করতেও পারবে না। প্রিন্সিপাল স্যার ওদের চলে যেতে বলায় সবাই এক এক করে বেরিয়ে গেল রুম থেকে। রিদম আর রুষা বাইরে এসে দেখে বর্ষার বন্ধুরাও কলেজের অন্যান্য ছাত্র ছাত্রীরা উৎসুক নয়নে দাঁড়িয়ে আছে। সবার দিকে একবার করে তাকিয়ে এগিয়ে যায় বর্ষার বন্ধুদের দিকে। পিছনে বর্ষার দিকে এক নজর দেখে ওদের উদ্দেশ্যে বলে, কাজটা ভালো হলো নাকি খারাপ হলো বোঝা গেল না, বাট এটা তোলা রইল, হয় বন্ধুত্ব দিয়ে শেষ হবে নয়তো শত্রুতা দিয়ে, চলি। কথাগুলো বলেই নিজের দলবল নিয়ে বেরিয়ে যায় রিদম আর রুষা। বর্ষা ওর বন্ধুদের কাছে এসে জিজ্ঞাসা করে, কি বলে গেল রিদমদা তোদের?
অভি বলে ওঠে রিদমের কথা, আর সেটা শুনে বর্ষা হেসে বলে ওঠে, ইহ জীবনে বন্ধুত্ব গড়ে ওঠার কোনো চান্স নেই, যদি হয় পরজন্মে, বলেই হেসে ওঠে। কিন্তু ওর হাসিতে এবার কেউ যোগ দিতে পারে না, কারণ সবাই বেশ চিন্তিত। তার যথেষ্ট কারণ আছে, রিদম ছেলেটা যে খুব একটা সুবিধার না সেটা ওরা ভালো করেই জানে। বর্ষাদি, ওরা সবাই যখন সেকেন্ড ফ্লোরে উঠার জন্য সিঁড়ির দিকে পা বাড়ায়, তখনই পেছন থেকে কে ডেকে ওঠে। বর্ষা সহ সবাই পেছনে ফিরে দেখে অনিন্দিতা, ওরা সবাই দাঁড়িয়ে যায়। ততক্ষণে অনিন্দিতা ওদের কাছে চলে আসে, তারপর বর্ষাকে বলে, বর্ষাদি সরি, আমি সত্যিই জানতাম না দাভাই প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে। বর্ষা এগিয়ে এসে অনিন্দিতার একটা হাত ধরে হেসে বলে, এতে সরি বলার কি আছে অনিন্দিতা, তোমার দাদা তো ঠিক কাজটাই করেছে। ওদেরকে প্রতিবাদ না করলে ওরা আরো অন্যায় করত তোমার সাথে বা অন্য কারোর সাথে। তুমি একটু সাবধানে থেকো, ওদের কিন্তু একটা তোমার উপরে পড়তে পারে। তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি নিজে একটু সাবধান থেকো। আর আমার মন বলছে ওরা এর মধ্যে আমাদের কিছু করার সাহস পাবে না। কোথায় যাচ্ছ তোমরা এখন? ওরা যাচ্ছে ক্লাসে আর আমি যাচ্ছি লাইব্রেরিতে। কোথায় যাচ্ছ তোমরা? ও তাহলে চলো একসাথে যাই, আমারও একটু দরকার আছে। বাদল ও দিনের মতো আকাশটাও আজ কালো মেঘে ঢাকা, মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। অফিস ছুটির পর শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে বাড়ি ফেরার জন্য, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে। ও বারবার হাত ঘড়িটার দিকে তাকাচ্ছে, তো আরেকবার রাস্তার দিকে। এমন সময় ওর সামনে একটা বাইক এসে দাঁড়ায়। বাস স্ট্যান্ডে শ্রেষ্ঠা একা দাঁড়িয়ে থাকায় একটু অস্বস্তি হচ্ছিল ওর, কিন্তু পরক্ষণে সামনে তাকিয়ে দেখে বাইক চালক আর কেউ না, বরং শাগনিক। শাগনিক ততক্ষণে হেলমেটটা বাইকের হ্যান্ডেলের উপর রেখে এগিয়ে আসে। শ্রেষ্ঠা বার কয়েক এদিক সেদিক তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ এখানে? শাগনিক হাত দিয়ে নিজের চুল ব্রাশ করে বলে, এদিক দিয়ে যাচ্ছিলাম আমার একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, তা তোকে দেখলাম একা দাঁড়িয়ে আছিস বাস স্ট্যান্ডে, তা চল নামিয়ে দিয়ে আসি তোর বাড়িতে, আমার আবার হাতে বেশি সময় নেই। এতক্ষণ যদিও বা ভালো লাগা চেয়েছিল শ্রেষ্ঠার মনে, তা মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয় সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটার কথা শুনে। শ্রেষ্ঠার মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে, শাকনিক তোর কি আমাকে চোখে পড়ে না? আমার আকুলতা কি চোখে পড়ে না? কেন বুঝতে পারছিস না আমার মনের কথা? কিন্তু আফসোসও বলতে পারে না কি হবে বলে, ফালতু ফালতু নিজেদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্কটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, ও চাই না সেটা নষ্ট করতে। তার থেকে ভালো এইভাবেই থাক, কষ্ট পাক। নিজের মনের কষ্ট চেপে সামনে তাকাতেই দেখে বাস আসছে। মুখে হাসি নিয়ে শ্রেষ্ঠা বলে ওঠে, থাক তোকে আর কষ্ট করতে হবে না, তুই বরং তোর গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যা, আমার বাস চলে এসেছে, আসছি। কথাগুলো বলেই শ্রেষ্ঠা বাসের দিকে এগিয়ে আসে। শাগনিক দেখে বাসটাকে চলে যেতে, তারপর বাস স্ট্যান্ডে থাকা ওয়েটিং চেয়ারে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, গার্লফ্রেন্ডের সাথেই তো দেখা করতে এসেছিলাম শ্রেষ্ঠা। চেম্বার থেকে বেরিয়ে পার্কিং এরিয়াতে চলে আসে অনির্বাণ। সকালে কলেজের ঝামেলাটা মিটে যাওয়ার খবর শুনি, তারপরও টিতে গিয়েছিল, দুপুরে ক্যান্টিন থেকে কোনো মতে কিছু খেয়ে আবার পেশেন্ট দেখতে চলে আসে হসপিটালে। বিকেলে আধ ঘন্টা বিশ্রাম নেওয়ার পর আবার চেম্বার, ক্লান্তিতে যেন চোখ বুজে আসতে চাইছে। গাড়ির ভেতর থেকে জলের বোতল বার করে ভালো করে চোখে মুখে জলের ঝাপটা দেয়, তারপর গাড়ি স্টার্ট করে বেরিয়ে যায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আজকে টিউশনি পড়াতে পড়াতে বেশ দেরি হয়ে যায় বর্ষার, কোনো মতে পা চালিয়ে হাঁটতে থাকে একটা রিক্সা পাওয়ার জন্য, আর তখনই ঝমঝমিয়ে বৃষ্টি এসে পড়ে ওর শরীরের উপর। অর্ধ ভেজা অবস্থায় কোনো মতে ব্যাগ থেকে ছাতাটা বের করে খুলে সেটা মাথার উপরে দেয়। যত সময় যায় বৃষ্টি কমার বদলে বেড়েই যায়। ও একটা দীর্ঘশ্বাস ফেলে রাস্তার দিকে তাকিয়ে বলে, বর্ষা আজ আর রিক্সা পাবি না, তোকে হেঁটেই হোস্টেলে ফিরতে হবে, হাতে যেহেতু সময় আছে সেহেতু পা চালা তাড়াতাড়ি। বৃষ্টির কারণে সামনে দৃশ্য সব সাদা, থেকে থেকে বিদ্যুৎ চমকানোর আলোয় রাস্তাটা পরিষ্কার দেখা যাচ্ছে। বর্ষা ছাতা মাথায় দিয়ে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে। অন্য সময় হলে কাউকে ফোন করে নিতে আসতে বলতো, কিন্তু এই বৃষ্টির দিনে কাউকে অযথা বলতে ওর ইচ্ছে হলো না। আর তাছাড়া বৃষ্টির ছাটে ভিজতে ওর বেশ ভালোই লাগছে, অন্য সময় হলে ভিজতো, কিন্তু আজ আর হাতে তেমন সময় নেই বলে পা চালিয়ে হাঁটতে লাগলো। রাস্তার ধারে জল জমে যাওয়ার কারণে ও বেশ সাবধানে হাঁটছে। ঘড়িতে সময় বলছে 7:10, বৃষ্টির বেগটা একটু কমায় রাস্তায় এবার গাড়ি দেখা যাচ্ছে মাঝে মাঝে। ওহি কি করিলে বলো, পাইব তোমাকে রাখিব আখিতে আখিতে। গানের ছন্দে বেজে উঠল ব্যাগে থাকা বর্ষার ফোন। ছাতাটা এক হাত দিয়ে ধরে অন্য হাতে ব্যাগ হাতড়িয়ে ফোনটা বার করে বর্ষা, মো ফোন করেছে, নিশ্চয়ই বৃষ্টিতে মেয়েটা ওকে নিয়ে চিন্তা করছে।
ও ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে চিন্তিত একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো। হ্যাঁ বল। কোথায় তুই? আমি এই রাস্তায়, চিন্তা করিস না, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এক মনে গাড়ি ড্রাইভ করছে অনির্বাণ। বৃষ্টির জন্য গাড়ির গতিবেগ কমিয়ে তাই যেতে হচ্ছে। এরই মধ্যে ফোন বেজে ওঠে। ড্রাইভ করার সময় ফোনে কথা বলে না অনির্বাণ, তাই ফোনটা সাইলেন্ট করে দিয়ে আবার ড্রাইভিংয়ে মনোযোগী হয়। কিন্তু অনবরত ফোনটা ভাইব্রেশন হওয়ার কারণেও ব্রেক দিয়ে গাড়িটা রাস্তার ধারে পার্ক করে রাখে। তারপর ফোন রিসিভ করে। বর্ষা সবেমাত্র ময়ের সাথে কথা বলে ফোনটা ব্যাগে রাখে। তারপর ছাতাটা ভালো করে ধরে এগিয়ে যায় সামনের দিকে। এমন সময় একটা গাড়ি ওর প্রায় পাশ দিয়ে চলে যায়, যার ফলস্বরূপ রাস্তায় জমে থাকা বৃষ্টির জলে মুহূর্তে বর্ষা আপাদ মস্তক ভিজে চুপচুপে হয়ে যায়। ক্ষণকাল বর্ষা নিজের উপর ঘটে যাওয়া ঘটনার জন্য হতভম্ব বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সামনে তাকিয়ে দেখে ওরই অবস্থা যে গাড়িটা করেছে, সে গাড়িটা ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ও মুহূর্তে বর্ষার মাথা রাগে দপদপ করে জ্বলে ওঠে। হিতাহিত জ্ঞান ভুলে রাগে গজগজ করতে করতে এগিয়ে যায় গাড়ির দিকে। তারপর জানালার কাঁচে জোরে জোরে বাড়ি দিয়ে চেঁচিয়ে বলে,